পার্বত্য তিন জেলায় বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ। এক মাসের ব্যবধানে রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এছাড়া খাগড়াছড়ি বান্দরবানে এই জ্বরে আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিধিদের সহায়তায় সদর পদত্তের আর একটি রিপোর্ট। দেশের পার্বত্য তিন জেলার সাথেই রয়েছে ভারত ও মিয়ানমার সীমান্তের গভীর বনাঞ্চল। ওই দুই দেশের সীমান্ত অঞ্চলে ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচি না থাকায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মশাবাহিত এ রোগের প্রকোপ বেশি, বিশেষ করে বর্ষা মৌসুমে এ রোগে আক্রান্তের প্রবণতা বাড়ে। পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, এদের থেকে ওরা ক্যারিয়ার হিসেবে আসে এবং আমাদের এখানে ট্রান্সমিশনের একটা সুযোগ হয়ে যায়। রাঙামাটিতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন 1521 জন। মে মাসে আক্রান্ত ছিল 362 জন। জুনে আক্রান্ত দ্বিগুণ হয়েছে 661 জন। শুধু জুড়াছড়িতে আক্রান্ত 775 জন। সিভিল ম্যালেরিয়া যেটা আমরা বলি, ওটা মোটে হতে পারে না, ওটা আমরা ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি। জেলার 10টি উপজেলার মধ্যে ভারতের সীমান্তবর্তী জুড়াছড়ির মৈদং ও দুমদুমা ইউনিয়ন, বরকল, বাঘাইছড়ি ও মিয়ানমার সীমান্তবর্তী বিলাইছড়ি ও রাজস্থলীর মানুষ এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। অতি দুর্গমতার কারণে স্বাস্থ্যকর্মীদের সেখানে যেতেও বেগ পেতে হয়। যেখানে যাওয়া এবং কাজ করা অনেক আমাদের জন্য, স্বাস্থ্যকর্মীদের জন্য এবং ব্র্যাকের কর্মীদের জন্য এটা অনেকটা কষ্টসাধ্য। বান্দরবানের দুর্গম উপজেলা থানচির সদর, রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন কয়েকশো মানুষ, এর মধ্যেই মারা গেছে দুজন। হাসপাতালে চিকিৎসাধীন 50 জনেরও বেশি। এই বছর অন্যান্য বছরের তুলনায় ম্যালেরিয়া অনেক ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। আমাদের স্বাস্থ্য বিভাগ এই ম্যালেরিয়ার প্রকোপ থেকে জনগণকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগ বলছে চলতি বছরে খাগড়াছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে 163 জন। চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত প্রায় 41 জন। মাটিরাঙ্গায় যে সকল রোগী আমরা পাচ্ছি তার মধ্যে বেশিরভাগেরই বিভিন্ন শহর থেকে আসছিল এবং তার মধ্যেও কিছু স্থানীয়দের মধ্যেও আমরা এটা পেয়েছি, বিশেষ করে মুসলিমপাড়া এবং চৌধুরীপাড়ায়। পৌরসভা বলছে মশক নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা ওষুধ দিয়ে আসছি এবং আমাদের দুইটা ফাগার মেশিন আছে, এই এখনই আমাদের চোখ পরিষ্কার করা হইতেছে। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। মশারি টাঙিয়ে ঘুমান, জ্বর হলেই ম্যালেরিয়া পরীক্ষা করুন, ম্যালেরিয়া পরীক্ষা ফ্রি স্বাস্থ্য কেন্দ্রে, ব্র্যাকেট কেন্দ্রগুলোতে। বেশি বৃষ্টিপাত, ঘন বনাঞ্চল, অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থায় এই তিন পাহাড়ি জেলায় ম্যালেরিয়া পরিস্থিতি আশঙ্কাজনক বলে মনে করছে সংশ্লিষ্টরা। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন।